আমি খুশি দাঁড়ার 20 টাকা দাঁড়ার টাকা তো কম আমি দেখতাম এখন কি আপনার চেনটা পাইছেন? আর চুরকে চুরটার কি চিনতে পারছেন আপনি? মানে এটা কি এলাকার? এলাকার না, এলাকার না, চিনি না। শুধু তার চেহারা মাছ লাগেন যাই করছে, পরে তার পোষা চেহারা ড্রেস দেখছো তো দেখছি মধুর মহিল। এরপর আনছে পরে হয় এটু। আপনার নাম কি? তোর বিশ্বতি দেবী। বাড়িটা? বাড়িটা তো নিউ মডেল স্কুল হবে না। আজকে দুপুরানো মানে 2টা নাগাদ আমাদের কাছে একটা খবর আসেছে উজান অভয়নগর এলাকাতে একটা মহিলা স্বর্ণের চেন ওনার গলা থেকে ছিনতাই করে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমাদের বিট প্যাট্রোলিংও বেরিয়ে যায় এবং এলাকাবাসীও ওই এলাকাতে বেরিয়ে যায় ছিনতাইকারীকে ধরার জন্য এবং পিছিয়ে পিছন পিছন ধাওয়া করে এলাকাবাসীর সহায়তায় ওই ছিনতাইকারীকে আটক করা হয়। সঙ্গে ছিনতাইকারীর সঙ্গে আরও কয়েকজন ছিল ওদেরকেও আটক করা হয় এবং আরও একজন পালিয়ে যেতেও সক্ষম হয়। তাদেরকে আমরা যাদেরকে ধরেছি 4 জন তাদেরকে পরবর্তীতে থানাতে নিয়ে আসি। এখন এই ব্যাপারে একটা আমরা মামলা নিয়েছি এবং ছিনতাইকৃত যে চেনটা এটাও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। টোটাল কতজনকে আটক করা হয়েছে? 4 জনকে আটক করা হয়েছে। চেনটা কি ওনার মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে? চেনটা সিজার হয়েছে। এটার সঙ্গে আমরা দেখছি আরো ইনভেস্টিগেশন। মালিকের নাম কি? ওনার নাম বিশ্বতি দেবর্মা, ওনার বাড়ি উজান অভয়নগর। যাদেরকে আটক করেছেন ওনাদের নাম হলো গিয়ে বাপন দেবর্মা, বিটল দেবর্মা, মিহির দেবর্মা এবং বিজয় দানক। ওদের বাড়ি কোন জায়গায়? একজনের বাড়ি গাবর্দি, দুজনের বাড়ি কল্যাণপুর এলাকাতে, একজনের বাড়ি শ্যামলী বাজার এলাকাতে। এখানে কই থাকে তারা? কিছু ওরা যতটুকু জানা গেছে ওই হরিজন পুরনো একটা জায়গা আছে ওখানে ওনারা ভাড়া থাকে। তারা এমনি থেকে এটা নিয়ে মানে এটার সঙ্গেই সবসময় জড়িত, এরকম চিন্তাবাজার সাথে জড়িত এরকম কিছু না দেখছি আমরা। জিজ্ঞাসাবাদ করছি ওদেরকে, জিজ্ঞাসাবাদ করে দেখা যাচ্ছে।